অনেক ছেলে আছে পছন্দের সঙ্গী খুঁজে পায়, আবার অনেক অপেক্ষায় থাকেন, কারণ সেই যুবকেরা বুঝতে পারবেন না যে কেন তারা পছন্দের সঙ্গী পাচ্ছেন না, কিংবা কেন তাদের মেয়েরা পছন্দ করছেন না। তবে এই প্রতিবেদনে ছেলেদের বেশ 5টি গুণের কথা বলা হবে, যেগুলো থাকলে মেয়েরা তাদের পছন্দ করেন। চলুন জেনে নেওয়া যাক সেই স্বাভাবিক কারণগুলো কী কী। ভিডিওটি ভালো লাগলে না টেনে সম্পূর্ণ দেখুন, আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যেন যে ছেলেরা মেয়েদেরকে সম্মান করে, সে মেয়েরা এমন ছেলেকেই পছন্দ করেন। যারা মেয়েদের সম্মান করে না, তাদেরকে মেয়েরা পছন্দ করে না, কারণ মহিলাদের সম্মান করলে ছেলেরা মেয়েদের হৃদয়ে জয় করে নিতে পারে। তাই যে ছেলেরা মেয়েদেরকে সম্মান করতে পারে, তাদেরকে মেয়েরা প্রেমে পড়ে। যে ছেলেরা সমস্যায় চিন্তিত হন না, যে ছেলেরা মানসিকভাবে দৃঢ় সময় মতো সিদ্ধান্ত নিতে পারেন এবং তারা দ্বিধাবদ্ধ হয় না, যে কোনো সংকটের মাধ্যমেই আকাঙ্ক্ষিত হন না, বরং সর্বদা ইতিবাচক মনোভাব বজায় রাখেন, তাদের ছেলে মেয়েরা পছন্দ করেন। অর্থাৎ যে ছেলেদের সঙ্গে মেয়েরা নিরাপদ বোধ করেন, তাদের সাথে মেয়েরাও ভালোবাসেন। হাসি খুশি ছেলে, মেয়েরা সবসময়ই একজন হাসি খুশি প্রকৃতির ছেলেকে পছন্দ করেন, কিন্তু কোনো পুরুষ যদি রাগী বা গম্ভীর হন, তাহলে মেয়েরা এড়িয়ে যান তাকে। তাই আপনিও যদি সদা হাসি খুশি থাকেন, তাহলে আপনারও দূরত্ব সঙ্গী পাওয়ার সম্ভাবনা প্রবল বেশি থাকবে। সঙ্গীকে যত্ন নেওয়া ছেলে, মেয়েরা সবসময় ছেলেদেরকে সঙ্গী হিসাবে পছন্দ করেন যারা তাদের যত্ন নেন। তাই যাকে ভালোবাসবেন সবসময় তার পাশে থাকুন, প্রয়োজনে তার পরিবারের পাশে দাঁড়ান, নিজের কষ্ট পেলেও সঙ্গীকে খুশি রাখার চেষ্টা করুন, তাহলেই সঙ্গী হিসাবে পেয়ে যাবেন পছন্দের নারীকে। তাহলে তাকে মেয়েরা একদমই পছন্দ করেন না, তাই পছন্দের নারীকে জীবনসঙ্গী হিসাবে পেতে হলে কখনোই অন্য কোনো মহিলার সঙ্গে ফ্লার্ট করা চলবে না। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে, আমার ভিডিও সবাই দেখবেন মনোযোগ সহকারে, সব কিছু ভালোভাবে জানতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ, আর ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন।